须正常睡，分开吃饭，不允许亲嘴，不允许搂抱，希望大家遵守一点，坚持一点，谢谢配合。চীনে লাফিয়ে বাড়ছে করোনা, সেই চীন, তবে এবার ইউহান নয়, এবার সাংহাই। সাংহাই শহরে লকডাউন জারি হয়েছে। কড়া লকডাউনের মাঝেই সরকারের লোকজন রাস্তাঘাটে চালাচ্ছে মাইকিং। প্রচারে বলা হচ্ছে কটা দিন সংযত থাকুন, এমন ঘোষণায় শোরগোল পড়েছে। সোশ্যাল সাইট এবং স্থানীয় সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশিত হতেই ভাইরাল হয়েছে। চীনা ভাষায় এমনই প্রচার চালানো হচ্ছে বলে দাবি করেছে একাধিক সংবাদ মাধ্যম। কিন্তু কেন এমন নিদান? লকডাউনে ঘরবন্দী থাকা অবস্থায় যুগলরা ঘনিষ্ঠ হলে কিভাবে করোনা ছড়াবে? কেউই তো বাইরে বেরোচ্ছেন না, প্রশ্ন তুলছেন নেট নাগরিকরা। এরই মধ্যে সাংহাইবাসীদের জন্য সরকারের তরফে আশ্বস্তও করা হয়েছে। সাংহাইয়ের ভাইস মেয়র চেন টং জানিয়েছেন, সাংহাইতে পর্যাপ্ত চাল আর মাংস রয়েছে, কিন্তু তা সরবরাহ করতে কিছুটা সমস্যা হচ্ছে। আপনারা সংযত থাকুন, ঘরে থাকুন, সব ঠিক হয়ে যাবে দ্রুত। কিন্তু সব ছাপিয়ে ভাইরাল হয়েছে এই প্রচারটাই। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।